হাই ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে সুমন আপনারা দেখছেন কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়ে থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে বিভিন্ন জোনে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এবং এখানে সিলেকশন প্রসিডিওর কোনো রিটার্ন টেস্ট আপনাদের হবে না অর্থাৎ রকম লিখিত পরীক্ষা হবে না আপনাদের এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে সো কীভাবে আবেদন করবেন কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং বয়স সীমার সাথে বেতন কত চাওয়া বলা হয়েছে সমস্ত কিছু কিন্তু জানাবো এই ভিডিওটির মাধ্যমে সো আসুন মন্দ্রা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমার ডিসক্রিপশান বক্স থেকে আপনারা পেয়ে যাবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কও সেখানে আপনাদের পেয়ে যাবেন তো বলা হয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে পনেরো তিন দু হাজার একুশে নোটিশটি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিআরএমপি এখানে বলা হয়েছে ঝাঁসি এবং নোটিফিকেশান নাম্বার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বলা হয়েছে নোটিফিকেশান নাম্বার তো এখানে সাবজেক্ট বলা হয়েছে সাবজেক্ট হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি ফর দ্য ইয়ার দু হাজার উনিশ কুড়ি তো এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে কী কী পোস্টে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো কোন কোন ট্রেডে এবং এখানে কতগুলি সিট রয়েছে পিডাব্লুডি এবং কোন কোন ক্যাটাগরি কথা বলা হয়েছে এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবো তো এখানে আপনাদের অ্যাপেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে প্রথমে অ্যাপেন্টিস আপনাদের ট্রেনিংটি দেওয়া হবে এখানে তো বলা হয়েছে প্রথম ট্রেডটি হচ্ছে ফিটার যেখানে ইউআার্কদের ক্যাটাগরির জন্য একশো পঁয়তাল্লিশটি এখানে ভ্যাকান্সি অর্থাৎ সিট রয়েছে ও বিসিদের জন্য সাতাত্তরটি এখানে সিট রয়েছে এসসিদের জন্য তেতাল্লিশটি এবং এসটিদের জন্য একুশটি এখানে সিট রয়েছে টোটাল কিন্তু এখানে ফিটার যে পোস্ট সেই পোস্টের জন্য ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এবং টোটাল রয়েছে দুশো ছিয়াশিটি এখানে ফিটারের জন্য সিট রয়েছে পরবর্তী যেটি রয়েছে ওয়েল্ডার যেখানে গ্যাস অ্যান্ড এক্সেট্রা এখানে ইলেকট্রনিক্সের বলা হয়েছে যেখানে কিন্তু আপনাদের বলা হয়েছে টোটাল এগারোটি ভ্যাকান্সি রয়েছে আপনারা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে দেখে নিতে পারছেন এবং প্রত্যেকটি এখানে ট্রেনিংয়ের এখানে ওয়ান ইয়ার কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে তো পরবর্তী যে ট্রেডটি বলা হচ্ছে সেটি হচ্ছে মেকানিক যেখানে ডিএসএল এবং এখানে আপনাদের চুরাশিটি সিট রয়েছে যেখানে পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন কার্পেন্টার যে সিট রয়েছে কার্পেন্টার যে ট্রেড সেই ট্রেডে এখানে কিন্তু এগারোটি সিট রয়েছে এবং ইলেকট্রিশিয়ান যে ট্রেডটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের সিট রয়েছে অষ্টআশিটি অর্থাৎ টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে আপনারা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এবং টোটাল আপনাদের নিয়োগ করা হবে দুশো চারশো জনকে এখানে কিন্তু সিট রয়েছে তবু ধরো এখানে প্রত্যেকটি যে সিট রয়েছে প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে এখানে কিন্তু এক বছরে আপনাদের ট্রেনিং দেওয়া হবে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদের নিয়োগটি করা হবে সরাসরি আপনারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে জয়েন করতে পারেন যেমন এখানে দেখতেই পাচ্ছেন সিলেকশন প্রসিডিওর এখানে সিলেকশন প্রসিডিওর আপনারা দেখতে পাচ্ছেন দ্য সিলেকশন অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস দেয়ার উইল নো বি দেয়ার উইল বি নো রিটেন অর ওরাল এক্সামিনেশন ফর দিস সিলেকশন অর্থাৎ রকম ওরাল এক্সামিনেশন হবে না বলা হচ্ছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এভারেজ অফ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন টেন্থ অর ইকুভেলেন্ট এক্সামিনেশন ফর এনি রিকগনাইজ বোর্ড অবলিক ইনস্টিটিউট অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্ক অবটেন ইন আইটিআই অর্থাৎ বলা হচ্ছে মাধ্যমিকের আপনাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের পার্সেন্টেজ অনুযায়ী অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট বের হবে সেই মেরিট মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সিলেকশন করা হবে এবং আপনাদের যে আইটিআই থাকবে যদি আইটিআই থাকে সেই আইটিআই অনুযায়ী যেই ট্রেডের ওপরে আপনার আইটিআই আছে সেই ট্রেড অনুযায়ী আপনাদের যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজের ওপরে কিন্তু আপনাদের ম্যিট লিস্ট প্রকাশিত হবে বয়স বয়সসীমা এখানে চাওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বয়সসীমা বলা হয়েছে আপনাদের পনেরো বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে সতেরো তিন দু হাজার একুশ অনুযায়ী এবং এখানে বলা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটরা এখানে ছাড় পেয়ে যাবেন পাঁচ বছরের এবং তিন বছরের ছাড় পেয়ে যাবেন ওবিসি ক্যান্ডিডেটরা এবং বলা হয়েছে ফর ফিজিক্যালি হ্যান্ডিমেড পার্সন হ্যান্ডিক্যাপ পার্সন যদি থাকে সেক্ষেত্রে আপনারা দশ বছরের এখানে ছাড় পেয়ে যাবেন বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে যে কোনো শাখায় আপনাদের উচ্চমাধ্যম মাধ্যমিক পাস করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে মাধ্যমিক আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস এখানে থাকতে হবে যেখানে আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিলেভেন্ট ট্রেডের উপরে অর্থাৎ যেই ট্রেডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই ট্রেডের আপনাদের কিন্তু আইটিআই সার্টিফিকেট থাক থাকতে হবে তাহলে সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের যে আইটিআই সার্টিফিকেট এবং মাধ্যমিক পাস যে সার্টিফিকেট সেখানে আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী আপনাদের নিয়োগটি করা হবে বলা হয়েছে আবেদন ফি আবেদন ফির কথা বলা হয়েছে এখানে জেনারেল এবং যে ও ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য একশো টাকা আবেদন ফি রয়েছে এবং এস সি এসটি ক্যাটাগরিজের জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যাটাগরির জন্য এবং ওমেন ক্যাটাগরির জন্য এখানে সত্তর টাকা কিন্তু আবেদন ফি রয়েছে তবন্ধুরা মোড অফ অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা আবেদন করবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সরাসরি ভিজিট করবেন এই যে ওয়েবসাইট এমপি অনলাইন ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের ফার্স্ট রেজিস্টার করতে হবে নিজেদের সেলফ রেজিস্ট্রেশন করে তারপরে সেখানে লগ ইন করবেন করার পর আপনাদের কিন্তু সেখানের সমস্ত ফর্মটি ফিল আপ করতে হবে বলা হচ্ছে এসেনশিয়াল ডকুমেন্টস আপনাদের এই এসেনশিয়াল ডকুমেন্টসগুলো সেখানে প্রয়োজন আবেদন করবার জন্য যেমন পার্সোনাল ভ্যালিড ইমেল আইডি মোবাইল নাম্বার সিগনেচার ফটো স্ক্যান ফটো সিগনেচার এবং থাম ইমপ্রেশন আপনাদের জেপিজি ফর্ম্যাটে সমস্ত কিছু দুশোকিপির মধ্যে আপনাদের স্ক্যান করে নিতে হবে এবং ক্যান্ডিডেটস নেম প্যারেন্টস নেম ফাদার্স অথবা মাদার্স যেখানে বলা হয়েছে নামের স্পেলিং কিন্তু আপনাদের হাই স্কুলে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট সাথে কিন্তু ম্যাচ করতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সতেরো তিন দু হাজার একুশ থেকে কিন্তু অনলাইনে আবেদন হচ্ছে যেখানে কিন্তু বলা হয়েছে ষোলো চার দু হাজার একুশ পর্যন্ত আবেদন করার অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন করবার লাস্ট ডেট রয়েছে এছাড়াও আপনারা চাইলে অফলাইনে ফর্মটি ফিল আপ করতে পারেন এই পিডিএফ ফাইলের সাথে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আপনারা ফিল আপ করতে পারেন এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট ফিল আপ করে সরাসরি আপনারা কিন্তু সেখানে জমা দিতে পারেন যে ঠিকানা আমি দেখিয়ে দিচ্ছি সেই ঠিকানায় আপনারা কিন্তু জমা দিতে পারেন তো বন্ধুরা এই যে আপনারা ঠিকানা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডি আর এম পি ঝং ঝাংসি এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারেন